আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কেমন বুটমুড়ি বানান আপনি? হ্যাঁ, কাস্টমার তো খাইতেছে। আপনার বুটমুড়ি কেমন হয় একটু বলেন তো, ভালো হয় না খারাপ হয়? নিজের প্রশংসা নিজে করলে হয় না, ঠিক আছে? তো খুব সেই রকম করে মুড়ি বানান, আজকে আমি খেতে। এখন কত টাকার মুড়ি আছে এখানে? হ্যাঁ, এখানে 200 টাকা। আচ্ছা, 200 টাকা দুই মুড়ি সবগুলো বানাই দেন, আমি খাবো। ঠিক আছে, বেড়া সবাই এদিকে আসেন, আমরা সবাই মিলে মুড়ি খাবো। তো এই 200 টাকার মুড়ি কিভাবে আপনি বানাবেন? একসাথে? আচ্ছা, একসাথে তো বানানো যাবে না, তো আপনি আস্তে আস্তে বানান। আস্তে 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 মগ। আচ্ছা ঠিক আছে, আপনি বানান মগে, এক মগ এক মগ করে বানান। তাহলে সবগুলো কিন্তু আমি কিনে নিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আগে টাকা নিয়ে নেন, এই নেন টাকা, টাকা নেন, এই যে আরেক টাকা নেন। পাইছেন আপনি টাকা? এখন সব বানান, আস্তে আস্তে বানান, আমি আস্তে আস্তে খাবো। গাইস কি বলবো, এই যে দেখছেন না, 200 টাকার মুড়ি নিয়ে এইখানে সে রেল লাইনের উপর বসে আছে, সারাদিন এগুলো বিক্রি করলো কয় টাকা লাভ থাকতে পারে একটু বলবেন আমারে? 500 টাকা বেচলে 250 টাকা থাকতে পারে, 250 টাকা এর মধ্যে খরচ আছে, খরচ আছে। গাইস 500 টাকা বিক্রি হলে হয়তো 200 টাকা থাকতে পারে, মানে অর্ধ লাভ আসলে এরকম একটা বিষয়। তো এই 200 টাকা লাভের জন্য তার কিন্তু সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে কষ্ট করতে হইতেছে, সকাল থেকে রাত পর্যন্ত এই এগুলো বসে বসে এখানে মুড়িগুলো বিক্রি করতেছে। আমরা ইচ্ছে করলে একটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, আমরা ইচ্ছে করলে প্রয়োজন না হলেও তাদের কাছ থেকে 10 টাকার একটা জিনিস কিনতে পারি। আপনি এখানে 10 টাকার মুড়ি কিনেন, এই 10 টাকার মুড়ি কিনলে হয়তো তার 2 টাকা লাভ হবে, আর এই 2 টাকার বিনিময়ে সে সুন্দরভাবে সংসারটাকে চালাতে পারবে। বিনা প্রয়োজনে আমরা যদি তার কাছে 10 টাকার কোনো জিনিস কিনি, খুব একটা লস আমাদের হবে না। গাইস অসহায় মানুষের পাশে থাকুন, তাদেরকে একটু ভালোবাসুন, আপনার সাহায্যের হাত একটা মানুষের জীবন পাল্টে দিতে পারে। তো কত টাকা বানাইছেন? 10 টাকা। আচ্ছা ঠিক আছে, এটা তো আমারই, তাই না? আচ্ছা এই নাও নাও, এটা আমার পক্ষ থেকে, তুমি খাবা, নাও নাও বাবা, নাও নিয়ে যাও, তোমার আপুকে দাও। তো আরো বানাইতে থাকেন, এই তোমরা এদিকে আসো। আপনার বাসায় আর কে কে আছে? আমার বাসায় 2 ছেলে আর 1টা মেয়ে আর বাচ্চার মা। আচ্ছা, তাদেরকে কি আপনি পড়ালেখা করাচ্ছেন? আমার ছেলেটা ক্লাস 7-এ পড়ে, আর একটা ছেলের বয়স 11 মাস, আর মেয়েটা 3.5 বছর। গাইস এত কষ্ট করার পরও সে তার মা সন্তানদেরকে কিন্তু মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তাই না? জি। তো খুব সুন্দর করে এটা বানান, এটা আমি এখন খাবো। হ্যাঁ খুব ভালো করে বানান। আমি আসলে মন থেকে তাকে স্যালুট জানাই, যে এত কষ্ট করার পরও সে তার সন্তানদের প্রতি এত তার ভালোবাসা, তাদেরকে সে ওইভাবে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করছে। অবশ্যই তাদের সবাইকে পড়ালেখা করাবেন, তাই না? তো এই যে আমার জিনিস আপনি বিক্রি করে ফেলতেছেন, এটা কি ঠিক করতেছেন? আপনার অর্ডার ছাড়া তো আমি। আচ্ছা তাহলে এটা আমার পক্ষ থেকে দাঁড়ে দেন, না এগুলো আমি সব কিনে ফেলছি। আচ্ছা ঠিক আছে, এটা আমার পক্ষ থেকে তাদেরকে দিয়ে দেন। নাও 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 নাও, ওকে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। আচ্ছা আর কয়টা বানান? হ্যাঁ গাইস আসলে এই এটা কতক্ষণ লাগবে সবগুলো বানাইতে আমি জানি না, তো আমরা আসি তার সাথে, যতক্ষণ পর্যন্ত বানানো শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এগুলো বেচা শেষ তো আজকে মোটামুটি, তারপর কোথায় চলে যাবেন একটু বলেন? তারপরে আর আর মশলা নাই তো বাসার দিকে, বাসার দিকে যাবেন। আচ্ছা আচ্ছা, তো আজকে তো বেচা শেষ মোটামুটি, আজকে ছুটি তাই না? জি। তো আজকে ছুটি হলে বাসায় যে একটু রেস্ট নেবেন, না সবার সাথে এদিকে ঘুরবেন? ঘুরার তো সারাদিন পরিশ্রম করছি, এক ঘুরার মতো একটু এদিকে দাঁড়াই জানি দেখ।
সারাদিন পরিশ্রম করছি তো ঘোরার মতো আর মন মানসিকতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা কিন্তু আমার জন্য বানাইছেন তাই না? আচ্ছা এটা আমি আগে খেয়ে নি। হ্যাঁ এটা এইভাবেই দেন, আমার কাছে দেন, এটা এইভাবে ডালেন, অল্প করে ডালেন ব্যাস। আর দুইটা ই নেন, চামচ নেন, আরেকটা চামচ নেন, এটা নেন, আপনার হাতে নেন। এখন কষ্ট করে আপনি আমার সাথে খান। ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয় না তো আপনি আবার নেন তো দি। ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। আপনি বলেন, আমার কাছে মনে হয় ভালো হয় নাই। মুড়িগুলো খুব টেস্টের, তাকে 10 টাকা দিয়ে দেন। মুড়িগুলো খুব টেস্টের, খুব ভালো হয়েছে, আপনি আমার সাথে খান। আচ্ছা তাকে একটা নতুন টাকা দিয়ে দেন। পরে বানান, পরে বানান, ইমুটা হাতে ধরেন। আসলে মুড়িগুলো খুব টেস্ট হয়েছে, আপনি খান। মুড়িগুলো টেস্ট হয়েছে, এই টাকাগুলো আপনি পকেটে নেন, এই টাকাগুলো আপনার, মুড়িগুলো আপনার, সব আপনার, এই টাকাগুলো আমি খুশি হয়ে আপনাকে দিলাম, ঠিক আছে? দোয়া করি। আপনি দোয়া করেন আমার জন্য? সত্যি দোয়া করেন? আচ্ছা আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সব সময়, আমি দোয়া করি। মুড়িগুলো খুব টেস্ট হয়েছে, আপনি মুড়িগুলো খেয়ে নেন। অনেক কষ্টে আজকে এই ব্যবসা নিয়েছি আর কি। আচ্ছা 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 আচ্ছা, তো টাকাগুলো আগে পকেটে নিয়ে নেন, পরে হারিয়ে ফেলবেন, কেউ নিয়ে নিবে, সব টাকা পকেটে নিন। গাইস অসহায় মানুষের পাশে থাকুন, তাদেরকে একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই দিস ইজ রিয়েলিটির সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, থাকেন ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ আপনি খেয়ে নেন মুড়িটা, হ্যাঁ খেয়ে নেন মুড়িটা, খান।